আমি একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে এর আগে অনেক এক বছর হবে মেবি, তো ওইখানে অনেকে কোশ্চেন করছেন যেগুলো অ্যান্সার এর আগে আমি আমার ফ্রেন্ড মেহেদি ও দিয়েছিল, বাট তবুও আবারও কোশ্চেন করা হয়েছে ওই বিষয়গুলো নিয়ে। তো আমি তারা কী কী কোশ্চেন করছে সেগুলো আমি মানে অ্যান্সার দিব, আমি দিব না আমার ফ্রেন্ডকে দিয়ে দেবো, কারণ ও আমার থেকে অনেক বেশি ভালো জানে, এই জন্য আমি যাচ্ছি ওই বলুক। ওকে, তো একজন কোশ্চেন করছে LL.B সাবজেক্টটা কি ইংলিশ ভার্সনে পড়ানো হয় নাকি বাংলা ইংলিশ দুই ভার্সনেই মানে আসে? প্রথমত বলতে চাই যে LL.B হচ্ছে ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতেই হচ্ছে এটা ইংরেজি ভার্সনে, দুই একটা হাতে গোনা দুই একটা ইউনিভার্সিটিতে শুধু বাংলা আছে। আপনারা অবশ্যই ভর্তির আগে অবশ্যই তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটু যাচাই বাছাই করে এবং তাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তারপর ভর্তি হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমাদের আশা ইউনিভার্সিটিতে কিন্তু আপনার হচ্ছে সাবজেক্টগুলো আমাদের সর্বপ্রথমে ইংলিশই, হ্যাঁ, তো আমাদেরকে ইংলিশেই পড়তে হয়। তা আরেকজন জিজ্ঞাসা করছে ল সম্পর্কে বলেন, ল সম্পর্কে একটু আইডিয়া। আইন আসলে একটা বিশদ একটা বিষয়, আইন আইন জানা প্রত্যেকটা ব্যক্তিরই আসলে জরুরি, অ্যাজ এ সিটিজেন আমাদের এটা অবশ্যই জানা দরকার, এবং প্রত্যেকটি ব্যক্তির তার ব্যক্তি জীবনে প্রায় সকল ক্ষেত্রে আইনের প্রয়োজন আছে, এবং আইন জানলে অনেক অনেক ক্ষতিকর বিষয় থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং অনেক অনেক ধরনের হ্যারাসমেন্ট থেকেও মুক্তি পাওয়া যায়, সুতরাং আইন জানা দরকার। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন ছিল আপু, জজ হতে গেলে কয় বছরে কোর্স করতে হয়? হ্যাঁ, জজ হতে গেলে আসলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের BJSC এক্সাম দিতে হয়, এবং এই এক্সামের হচ্ছে দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেটার মধ্যে প্রথমত হচ্ছে তাকে অবশ্যই হচ্ছে ল সাবজেক্টে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, অবশ্যই যেটা বলা যায় অনার্স করতে হবে লতে, অথবা কেউ যদি চায় যে অন্য কোনো সাবজেক্টে ডিগ্রি বা হচ্ছে অনার্স পাস করেছে, করার পরবর্তীতে সে চাইলে ল কলেজ থেকে দুই বছরের একটা পাস কোর্স আছে, সেই কোর্সটা সম্পন্ন করেও সে চাইলে জুডিশিয়ারি পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, একজন লেখছে আপু আশা ইউনিভার্সিটিতে যত খরচ দেওয়া আছে ততই কি নেয়? হ্যাঁ, আশা ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে যে খরচের তালিকাটা দেওয়া আছে এক্স্যাক্টলি সে খরচটাই নেয় যদি না কোনো রিটেক বা কোনো ফেইল করে। আর এটা কিন্তু প্রতি সেমিস্টারে নেওয়া হয়, সম্ভবত 3,38,000 টাকা লতে, এবং তাদের কোনো হিডেন কোনো চার্জ নেই আর। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন ছিল এইচএসসি পাস করার পর পর কি করলে বড় আইনজীবী হওয়া যায়? না না, এটা আমরা একটু ইয়া করি। আইজল এক্স আপু, আমি সেনাবাহিনীতে পড়াশোনার পর আমি কি লতে অ্যাপ্লাই করতে পারবো? আপু প্লিজ রিপ্লাই করেন, সম্ভবত যাবে এইচএসসি পাস করার পরে। হ্যাঁ, এইচএসসি পাস করার পরেই করা যাবে, এটা আপনি যে কোনো সাবজেক্ট থেকে আসতে পারে, সেটা আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক, যে কোনো সাবজেক্ট থেকে আপনি পড়ে এসে আপনি লতে পড়তে পারবেন। আবার অনেক আছে যে দেখা যায় অনার্স শেষ করেও অনেকে চাইলে প্রাইভেট ভার্সিটিতে LL.B-র উপর পড়তে পারবে। হ্যাঁ, একাধিকবারও করা যাবে। একজন লেখছে আমি শুনেছি প্রাইভেট ইউনিভার্সিটিতে 4 বছরের কোর্সে পড়লে নাকি 2 বছর নাকি সিনিয়র উকিলদের সাথে ট্রেনিং করতে হয়, তা দিয়ে নিজের খরচ উঠে যায়, কতটুকু সত্য জানলে উপকৃত হবে? না, এটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি সেটা না, এটা আসলে ল গ্রাজুয়েট সে যেখান থেকেই ল গ্রাজুয়েশন করুক না কেন সে বাংলাদেশে তাকে প্রথমত আইনজীবী হতে গেলে মানে অ্যাডভোকেট নামটা তার সামনে লাগাতে গেলে তাকে প্রথমত তাকে তার একটা পিউপিলেস একটা রেজিস্ট্রেশন আছে মানে শিক্ষানবিশ কালেক্টা শুরু করতে হবে, যেটাকে আমরা এমনি সিম্পলি হচ্ছে ইন্টার্নি বলতে পারি, যেটা হচ্ছে 6 মাস মেয়াদি একটা ইন্টার্নশিপ করতে হবে একজন সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে, যিনি হচ্ছে লোয়ার কোর্টে অ্যাটলিস্ট 10 বছর যিনি প্র্যাকটিস করছেন তার আন্ডারে এই এই শিক্ষানবিশ কালটা সম্পন্ন করতে হবে, তারপরেই আমরা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে পারবো। আচ্ছা, আরেকজন লেখছে আপু আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চাই, আমার এবং আমার পরিবারের অনেক ইচ্ছা, আমি কি করতে পারবো, মানে সে কি করতে পারলে সে মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে গেলে তাকে অবশ্যই BJSC-র এক্সাম দিতে হবে, এবং BJSC-র এক্সাম দিতে গেলে সে যদি এখনই প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট যদি হয়ে থাকে অনার্সের, তাহলে সে চাইলে এখন থেকেই বাংলা ইংরেজি এবং বিজ্ঞান এবং গণিত এই বিষয়গুলো 9-10 এই যে সিলেবাসগুলো আছে এখান থেকেই সে এগুলো কাভার করার চেষ্টা করুক, এবং লতে বিশেষ করে তার যেন ফোকাস থাকে, কারণ BJSC এক্সামের 1000 মার্কের পরীক্ষার মধ্যে 600 মার্ক হচ্ছে ল থেকে এবং বাকি 400 মার্ক হচ্ছে আদার্স, যেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান
এইসব থেকে। আচ্ছা, যে কোশ্চেনটা বেশি করে সেটা হচ্ছে মনে কর এসএসসি তে কেউ হলো 2 পয়েন্ট পাইছে, আবার এইচএসসি তে গিয়ে কেউ 4 পয়েন্ট পাইছে, ওরা পয়েন্ট জিজ্ঞাসা করে যে কত পয়েন্ট পাইলে তারা এলএলবি তে পড়তে পারবে। এই কোশ্চেনটা বেশি আসে যে কত পয়েন্ট মানে আসলে তারা পড়তে পারবে, মানে প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে বল, আমরা পাবলিকের কথা বলতে পারবো না, আমরা প্রাইভেট ভার্সিটি সম্পর্কে বল। এটা আসলে ইউনিভার্সিটি অনুযায়ী হচ্ছে ভ্যারাই করে, এটা অবশ্যই ভর্তির আগে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি ওয়েবসাইটে একবার হলেও চেক করে নেওয়া দরকার যে তাদের ক্রাইটেরিয়াগুলো কী কী। তবে আমাদের ভার্সিটি মেবি 6 পয়েন্টের উপরে থাকলে, এসএসসি আর এসএসসি মিলে থাকলে আমরা পড়তে পারবে, অ্যাটলিস্ট 6 পয়েন্ট আর কি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 6 পয়েন্ট। আচ্ছা, এখন একটা আমরা আমাদের কথা বলি, যেহেতু আমরা এলএলবি শেষ করেছি এখন আমরা এলএলএমে পড়ি, তো অনেকে এটাও জিজ্ঞাসা করে যে আপু এলএলএমে পড়তেছেন, কীভাবে পড়তেছেন বা কী ইয়াতে পড়তেছেন একটু যদি বলতি। আমরা একটু এলএলএম সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা কেন আমরা এলএলএমে এডমিশন নিয়েছি, এলএলবি শেষ করেছি 4 বছর, আবার এলএলএম পড়তেছি 1 বছর, তো একটু বল এলএলএম সম্পর্কে। আসলে এলএলএমটা হচ্ছে মাস্টার্স অফ ল, তো এটাতে আসলে একটা হায়ার স্টাডিজ বলা চলে, অনার্স শেষ করার পর এলএলএমটা করে এরপরও পরবর্তী ধাপগুলোতে যদি কেউ যেতে চায়, কেউ যদি এমফিল করতে চায় অথবা কেউ যদি পিএইচডি করতে চায়, তাদের জন্য এলএলএমটা হচ্ছে একটা ম্যান্ডেটরি বিষয়। এবং আরও যদি আমরা বলতে চাই, আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যেমন হচ্ছে অ্যাডভোকেটশিপ বলেন অথবা বিজেএসসির এক্সাম যেটা জুডিশিয়ারি আর কি, জুডিশিয়ারি এক্সামের কথা বলেন, অথবা আমরা যদি এইসব এক্সামে ভাইবা দিতে গেলে অনেক সময় জিজ্ঞেস করে যে আপনারা এলএলএম করেছেন কি না, তো সুতরাং এটা এলএলএম জরুরি। এবং আর এক ক্ষেত্রে এটা জরুরি, সেটা হচ্ছে যারা অলরেডি বার কাউন্সিলের এনরোল্ড, অর্থাৎ যারা অলরেডি অ্যাডভোকেট হয়ে গেছেন, তারা হচ্ছে যদি লোয়ার কোর্টে 1 বছর প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট, তাহলেই তারা হাইকোর্টের যে তারা অ্যাডভোকেট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, তারা সেটা ফুলফিল করে তারা সেই এক্সামটাতে অ্যাটেন্ড করতে পারবে। এলএলএমটা থাকলে এই সুবিধাটা, আর যদি এলএলএম না থাকে তাহলে তাকে অ্যাটলিস্ট লোয়ার কোর্টে তাকে 2 বছরের প্র্যাকটিস করে তারপর তাকে হাইকোর্টের এনরোল্ড অ্যাডভোকেট হওয়ার জন্য সেই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো আসলে আমরা যতটুকু পেয়েছি আপনাদেরকে বলেছি, আশা করবো আপনারা সব অ্যান্সার এই ইয়াতে পেয়ে যাবেন। আবারও বলতেছি এলএলবি হচ্ছে 4 বছর, আপনার হচ্ছে মেবি এখন সেমিস্টার করছে 6 মাসে 1 সেমিস্টার, আগে 4 মাসে ছিল কিন্তু এখন 6 মাসে 1 সেমিস্টার, মানে ইউজিসি থেকেই এই নিয়মটা আসলে চালু করেছে যে 6 মাসে 1টা সেমিস্টার হবে। আপনারা আর্টস কমার্স সায়েন্স এইচএসসি থেকে যে কোনো বিষয় নিয়ে আপনারা পড়তে পারবেন, সমস্যা নেই, সেটা আপনারা আর্টস কমার্স সায়েন্স যাই হোক না কেন আপনারা পড়তে পারবেন। 4 বছরের কোর্স, দেন আপনারা এলএলএম চাইলে করতে পারবেন, আর হচ্ছে বার কাউন্সিলে প্রিপারেশন নিতে হবে, করতে হবে, তাহলেই আপনি ফিউচারে গিয়ে অ্যাডভোকেট হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।